দেখুন, 1998 থেকে ত্রিপুরাতে মিজোরাম থেকে ডিসপ্লেসড হয়ে বড় মাত্রায় আমার রিয়াং ভাই বোনেরা এসছেন। এই বিষয়ে পুরো দুনিয়া ওয়াকিবহল যে নিজের রাজ্যেই 23 বছর যাবৎ 1998 থেকে নিয়ে এই পর্যন্ত নিজের রাজ্যেই যাদের মানে জীবনশৈলীর কোনো মাপকাঠি ছিল না, যেখানে ইন্টারনেটের জামানা, কম্পিউটারের জামানা, যেখানে গুগলের জামানা, সেই জায়গাতে আমরা স্কুলিং করতে দিতে পারি না, তার কোনো আধার কার্ড নেই, তার কোনো সার্টিফিকেট নেই, তার কোনো স্থায়ী বাসস্থান নেই, সেটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়, হৃদয় বিদারক। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজিকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই, যারা মানবিক এবং সেই দিশাতে যেটা 23 বছর যাবৎ হয়নি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং গৃহমন্ত্রীজির মার্গদর্শনে এবং তাদের ইচ্ছাশক্তিতে এবং ওনাদের আশীর্বাদে সেটা সক্ষম হয়েছে। এই যে 37,000-এর কাছাকাছি টোটাল পপুলেশন তার মধ্যে রয়েছে, আর 6,740-এর কাছাকাছি ফ্যামিলি, তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য ত্রিপুরা সরকার এগ্রি করার পর আমরা চুক্তি স্বাক্ষরিত করি, কারণ মিজোরামে তারা যেতে চাইছিল না, কারণ তাদের স্থায়ী বাসস্থান সেখানে তারা একটা অসুবিধার মধ্যে ছিল। ত্রিপুরাতে যেই মাত্র আমরা এগ্রি করেছি এবং তৎক্ষণাৎ কেন্দ্র সরকার 600 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছে, পরবর্তী সময় আরও হেল্প করছে, তা এখন তাদের জন্য আমরা স্থায়ী বাসস্থান তৈরি করছি এবং তাদের 300-এর কাছাকাছি ঘর তৈরি হয়ে গেছে। আর যে ইয়ের অক্টোবরের মধ্যে আমরা প্রায় 1,200-এর কাছাকাছি ঘর তৈরি করে দেবো এবং 1,200-এর কাছাকাছি ফ্যামিলিকে আমরা সেটেল করে দেবো। বাকি যে আমাদের 14টি জায়গা রয়েছে যেখানে থেকে ওদেরকে সেটেলমেন্ট করানো, স্থানীয় লোকেদের সঙ্গে পরামর্শ করে যাতে তাদের মধ্যে কোনো ঝামেলা না হয়, মিলেমিশে সেই জায়গাটা করার জন্য আমরা কার্যরত। আর যেটা আমরা এক সময় কোভিডের কারণে আমরা একটু সময় বেশি লেগে গেছে, আশা করি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সেটা সম্পূর্ণ সেটেলমেন্ট হয়ে যাবে। আর ওই দিন আমরা যখন দিল্লিতে গিয়েছিলাম, চিফ সেক্রেটারি সহ আমি আর হোম সেক্রেটারি, সেন্ট্রাল হোম সেক্রেটারি, অন্যান্য আধিকারিক ছিলেন, মাননীয় গৃহমন্ত্রীজির নেতৃত্বে সেখানে বৈঠক হয়েছিল। সেখানে এই বিষয়গুলিই উনি রিভিউ করেছেন যে কবে নাগাদ হবে, ঘরগুলির কোয়ালিটি কেমন, ইন ডিটেইলস উনি সব কিছু জানতে চেয়েছেন। ওদের জীবনমানের জন্য স্কুল কী করা হচ্ছে, শৌচালয় কীভাবে নির্মাণ করা হচ্ছে, ঘর কীভাবে নির্মাণ করা হচ্ছে, তাদের অ্যাকাউন্টে পয়সা কীভাবে যায়, 1-to-1 মাননীয় গৃহমন্ত্রীজি সমস্ত বিষয় জেনেছেন এবং তার উনি ডিটেইলস অবগতির জন্য যে ব্যবস্থা হয়েছিল সে বিষয়ে অবগত হয়েছেন। এবং পরে তাদেরকে 2 বছর যাবৎ সেটেলমেন্ট হওয়ার পর 5,000 টাকা প্রতি মাসে প্রতি পরিবারকে দেওয়া হবে। তো সঙ্গে সঙ্গে মাননীয় গৃহমন্ত্রীজি আমি দেখলাম এত মানবিক, আমাকে বলছে মুখ্যমন্ত্রী মহোদয় এরা তো গরিব, এদের তো কিছুই নেই, জুম চাষি এরা কবে থেকে পড়ে আছে, ঠিক আছে 5,000 টাকা আমরা দেব। সঙ্গে সঙ্গে তাদেরকে যখন কি ক্যাম্প থেকে আসার পর তাদের চাউল বন্ধ হয়ে যাবে, ক্যাম্পে এরা চাউল পেত, এখানে আসার পর সেটেলমেন্ট হওয়ার পরে 5,000 করে মাসিক পাবে, তো স্বাভাবিক এটা দেওয়া হবে না, সে নিয়মে ছিল না। কিন্তু সঙ্গে সঙ্গে মাননীয় গৃহমন্ত্রীজি বললেন, যেইমাত্র অফিসারদের কাছ থেকে শুনলেন যে ক্যাম্প থেকে আসার পর তার রেশন বন্ধ হয়ে যাবে, তো বললেন না, তাদের রেশন বন্ধ না করা, তাদেরকে 2 টাকা চাউল, যেটা মানে অন্তোদয় পরিবারদেরকে দেওয়া হয় বা বিপিএল দিকে দেওয়া, সেই দিশাতে সমস্ত যাতে কার্ড তাদেরকে, এই যে 37,000 কাছাকাছি পপুলেশন রয়েছে এবং 6,700 উপরে পরিবার রয়েছে, সমস্ত পরিবারের জন্য কেন্দ্র সরকারকে নির্দেশিত করেছেন যে এখানে তাদের বিপিএল বা অন্তোদয় কার্ডের ব্যবস্থা, যেটাতে 2 টাকা করে চাউল এরা পেতে পারে তাদের পরিবার, সেই ব্যবস্থা করার জন্য, সেটা অত্যন্ত মানবিক। আমি মাননীয় গৃহমন্ত্রীর দিকে ইমোশনাল হয়ে তাকিয়েছিলাম যে মাননীয় গৃহমন্ত্রী কতটা মানবিক ত্রিপুরার জনজাতির প্রতি, ত্রিপুরার প্রতি, বিশেষ করে ত্রিপুরার কোনো সমস্যা আসলেই আমি যে কোনো সময় দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রীজিকে যখন বলি ত্রিপুরার বিষয়ে, আর ওনারা এই কোভিডের মধ্যে আর্থিক স্থিতি কতটা কি আপনারা সবাই জানেন, কিন্তু যখনই ত্রিপুরার জন্য কোনো কিছু চেয়েছি উনি দিয়েছেন, এবার তো সেটা আমি চাইনি, নিজের কাছ থেকে উনি সেটা ঘোষণা করেছেন। আমি তার জন্য মাননীয় গৃহমন্ত্রীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং আমাদের রিয়াং ভাইদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের যে শুভ মানসিকতা এবং সকারাত্মক মানসিকতা সেটা নিশ্চিত ত্রিপুরা মানুষের
এক নতুন সুন্দর জীবনের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।